মতলব ঘটক মনে হয় ভয় পেয়েছে। হ্যাঁ, তবে বিষয়টা হলো 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া আমাদের সমাজের একটা বড় সমস্যা, তাই আমাদের সবার উচিত এ নিয়ে কাজ করা। কি কাজ করব শাহানা? চল আমরা সবাই মিলে শিশু বিবাহ বন্ধে একটা সংগঠন তৈরি করি। খুব ভালো প্রস্তাব, আমি রাজি। আমরা আমাদের এলাকার সবাইকে বোঝাবো যে মেয়েদের কমপক্ষে 12 ক্লাস পর্যন্ত পড়তে দিতে হবে এবং 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, কারণ 18 বছর বয়স পর্যন্ত শিশুকাল। কিন্তু এর জন্য তো আমাদের বাবা মা, গ্রামের 2-1 জন মুরব্বি, এদেরকেও আমাদের সাথে নিতে হবে। এরা আমাদের সাথে থাকবে তো? সবাই হয়তো থাকবে না, চেয়ারম্যান চাচা, শিক্ষক এবং বাবা মাদের সাথে আমাদের আগে কথা বলতে হবে। আমরা আমাদের অন্য বন্ধুদেরও বলতে পারি। তাহলে তো সংগঠনের একটা নাম দিতে হবে। কিশোর কিশোরী ক্লাব নাম দিলে কেমন হয়? আমার নামটা পছন্দ হয়েছে। হাসি তোর? আমারও পছন্দ হয়েছে, কিশোর কিশোরী ক্লাব। আর এই ক্লাবের নেতৃত্ব দেবে শাহানা, কি বলিস তোরা? আমি? অবশ্যই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হুররে, কিশোর কিশোরী ক্লাব! ও প্রজাপতি প্রজাপতি, পাখনা মেলো, লালা লালা পাখনা মেলো। শাহানা, তুই ফিরলি? হ্যাঁ মা। বাবা, জানো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। ও তাই? হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে কিশোর কিশোরী ক্লাব নামে একটা ক্লাব তৈরি করেছি। এই ক্লাব থেকে আমরা সবাইকে বোঝাবো যে মেয়েদের কমপক্ষে 12 ক্লাস পর্যন্ত পড়তে দিতে হবে এবং 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বাহ, খুব ভালো চিন্তা করেছো তো, যদিও কাজটা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু তোমরা সবাই আমাদের সাহায্য করলে আমরা পারবো বাবা। তুমি চেয়ারম্যান চাচাকেও আমাদের ক্লাবের কথা জানিও। হ্যাঁ, অবশ্যই জানাবো মা। এছাড়া আমি ইউএনও ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকেও তোমাদের উদ্যোগের কথা জানানোর ব্যবস্থা করব। তোমাদের এই ক্লাবের মাধ্যমে যদি আমাদের এলাকার শিশু বিয়ে বন্ধ হয় তাহলে খুব ভালো হয় মা। আচ্ছা, শুনলাম মিতার বিয়ে নাকি বন্ধ হয়ে গেছে। মিতার বিয়ে আমরা বন্ধ করতে পেরেছি মা। যে ছেলের সাথে মিতার বিয়ে ঠিক হয়েছিল সে মিতাকে বিয়ে করবে না বলেছে। কিন্তু ছেলে তো আগে বলেছিল মিতাকে সে বিয়ে করবেই, হঠাৎ কি এমন হলো যে সে তার সিদ্ধান্ত বদলে ফেলল? কি আর হবে, শিক্ষিত ছেলে, পরে হয়তো ভেবে দেখেছে যে অল্প বয়সী মেয়েকে বিয়ে করা ঠিক হবে না। আর মতলব ঘটক মনে হয় ভয় পেয়েছে। সে মনে হয় আর কোনোদিন অল্প বয়সী মেয়ের বিয়ের ঘটকালি করবে না। মতলব ঘটক আবার কোনো অল্প বয়সী মেয়ের বিয়ে দিতে গেলে আমাদের কিশোর কিশোরী ক্লাব তো আছে। হুররে,